শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ। এর আগে হাইজেনবার্গের অনিশ্চয়তা সূত্র থেকে আমরা এটা বুঝতে পেরেছিলাম যে বোর যেভাবে পরমাণুর ভিতরে ইলেকট্রনগুলোকে সুনির্দিষ্ট কক্ষপথে এবং সুনির্দিষ্ট গতিতে দেখিয়েছেন, সেভাবে আসলে আমরা কখনো ইলেকট্রনকে সেভাবে আমরা মাপতে পারবো না। অর্থাৎ আমরা একই সাথে অবস্থান এবং তার শক্তি বা ভরবেগ সেভাবে আমরা মাপতে পারবো না, বরঞ্চ আমরা একটি পরমাণুর ভিতরে ইলেকট্রনকে আমি কিছু সম্ভাব্য অবস্থানে দেখাতে পারবো। সেটা একটা নির্দিষ্ট জায়গা জুড়ে হবে, কোনো নির্দিষ্ট স্থানে হবে না, বরঞ্চ বেশ খানিকটা জায়গা জুড়ে হবে এবং সেটা নিউক্লিয়াসের চারদিকে অনেকখানি জায়গা জুড়ে পরমাণুর অবস্থান আমি এভাবে দেখাতে পারি, ইলেকট্রনের অবস্থান আমি এভাবে দেখাতে পারি, যেটাকে আসলে আমরা ইলেকট্রন মেঘ বলতে পারি। আমরা এটা বোঝানোর জন্য ফ্যানের সাথে তুলনা করেছিলাম। ফ্যান যখন ঘুরে আমরা তখন ফ্যানের ব্লেডগুলোকে আলাদাভাবে শনাক্ত করতে পারি না, অনেকটা এরকমই, বরঞ্চ আমরা পুরো ডিস্কের মধ্যে যে কোথাও ফ্যানের ব্লেডগুলো আছে সেটা আমরা জানি, এর বাইরে যে এই ফ্যানের ব্লেডগুলো থাকবে না আমরা এটুকু বুঝতে পারছি, কিন্তু এই ফ্যানের এই বৃত্তের মধ্যে ফ্যান যখন ঘুরছে তখন ফ্যানের এই বৃত্তের মধ্যে কোথায় ব্লেডগুলো আছে সেটা আমরা আলাদাভাবে শনাক্ত করতে পারি না। পরমাণুর ভিতরে অনেকটা একই রকম, এবং এই জিনিসটিকে ব্যাখ্যা করার জন্য শ্রোডিঞ্জার তার ওয়েভ ইকুয়েশন বা তরঙ্গের সমীকরণ প্রস্তাব করেন, যেখানে ইলেকট্রনের অবস্থানকে সম্ভাব্যতার আলোকে ব্যাখ্যা করা হয়, যেন সেটা এর আগে হাইজেনবার্গ অনিশ্চয়তা সূত্র মেনে চলে। তো তিনি ইলেকট্রনগুলোকে পরমাণুর ভিতরে কিছু নিশ্চল তরঙ্গ হিসেবে কল্পনা করেন। নিশ্চল তরঙ্গ আমরা যদি পড়ে থাকি আমরা এটা পাবো হচ্ছে ফিজিক্সের সরল ছন্দিত স্পন্দন এবং শব্দ সংক্রান্ত অধ্যায়গুলোতে। আমরা যদি একটি গিটারের তারে কম্পন সৃষ্টি করি তাহলে এখানে যে তরঙ্গ তৈরি হয় সেই তরঙ্গ এই গিটারের তারের মাঝে স্থির অবস্থায় থাকে, অর্থাৎ এখান থেকে তরঙ্গটি অন্যদিকে যেতে পারছে না, ফলে এই গিটারের তারের মধ্যে যে তরঙ্গ তৈরি হচ্ছে সেটাই হচ্ছে একটি নিশ্চল তরঙ্গ। যাই হোক, আমরা এখন নিশ্চল তরঙ্গ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব না, এটা আমরা যখন শব্দ সংক্রান্ত অধ্যায়গুলো পড়ব ফিজিক্সের তখন এগুলো বিস্তারিত আসবে। তো শ্রোডিঞ্জার চিন্তা করলেন যে গিটারের যেরকম সুনির্দিষ্ট তার আছে আমরা পরমাণুকে সেরকম সুনির্দিষ্ট একটি অবস্থানে এবং এটাকে ত্রিমাত্রিকভাবে ধরে আমরা ইলেকট্রনকে একটা নিশ্চল তরঙ্গের সাথে তুলনা করতে পারি, যেহেতু ইলেকট্রনের তরঙ্গ ধর্ম আছে। এবং তিনি একটি তরঙ্গের সমীকরণ নিলেন এরকম, সাই সমান এ সাইন এক্স বাই ল্যামডা, এটি একটি তরঙ্গের সমীকরণ। তরঙ্গের সমীকরণ আমরা জানি, আমরা যদি খুব সিম্পলি একটি তরঙ্গ সমীকরণ দেখাই তাহলে এভাবে দেখাতে পারি ওয়াই ইকুয়াল টু সাইন থিটা, এবং এই গ্রাফটি পাবো আমরা এরকম। এখানে একটি কথা বলে রাখা ভালো, আমরা এর আগে যখনই আমরা তরঙ্গ আঁকার চেষ্টা করেছি আমরা আসলে এরকম একটি চিত্র দেখিয়েছি, এটা আসলে তরঙ্গের চিত্র নয়, এটা তরঙ্গের গ্রাফ। অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ে তরঙ্গের তীব্রতা কীভাবে পরিবর্তিত হয় সেটা এখানে দেখানো হচ্ছে। এটার সাথে বাস্তবের কিছু খুব সামান্য কিছু তরঙ্গের মিল থাকতে পারে, যেমন পানির তরঙ্গ, পানিতে যখন আলোড়ন সৃষ্টি হয় তখন এরকম ঢেউ তৈরি হয়, কিন্তু আমি যদি চিন্তা করি ইলেকট্রন পরিবর্তী বিদ্যুৎ বা অল্টারনেটিং কারেন্টের তরঙ্গ, একটা পরিবর্তী বিদ্যুৎ প্রবাহে ইলেকট্রন একটি তারের মধ্য দিয়ে একবার এদিকে এবং আর কিছুক্ষণ পরে বিপরীত দিকে এভাবে যাতায়াত করতে থাকে, এবং এটাকে আমরা যখন গ্রাফ আকারে দেখাই তখনই কেবলমাত্র আমরা এরকম একটি গ্রাফ পাই। কিন্তু আমি যদি প্রকৃত ইলেকট্রনের গতি চিন্তা করি তাহলে কখনোই ইলেকট্রনের গতি এমন হয় না, বরং ইলেকট্রন এভাবে একটি তারের মধ্য দিয়ে আগে পিছিয়ে করতে থাকে। একইভাবে আমি যদি শব্দ তরঙ্গ বিশ্লেষণ করি তাহলেও দেখব যে আসলে শব্দ এরকম কিছু বায়ুস্তরের মধ্য দিয়ে সামনে পিছিয়ে এভাবে কম্পনের মাধ্যমে যাতায়াত করে, যেখানে আসলে এরকম কোনো ঢেউ পাওয়া যায় না। এটা শুধুমাত্র আমরা যখন একটা গ্রাফ আঁকার চেষ্টা করি তখনই আমরা এই গ্রাফ হিসেবে একটা তরঙ্গকে এমনভাবে পাই। তো যাই হোক, আমি যদি এই সাই সমান এ সাইন এক্স বাই ল্যামডা, যেখানে ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, এক্স এবং সাই হচ্ছে দুটি চলক,
এই সমীকরণ থেকে আমি যদি একটি তরঙ্গের গ্রাফ আঁকার চেষ্টা করি, তাহলে এমনই একটি গ্রাফ পাব, যেটা আসলে একটা তরঙ্গের সমীকরণ। এটা তরঙ্গের অধ্যায়ে, পদার্থের তরঙ্গের অধ্যায়ে এসব নিয়ে বিস্তারিত আলোচনা আছে, কেউ উৎসাহী হলে সেখান থেকে দেখে নিতে পারে। এখন এটাকে যদি আমরা অন্তরীকরণ করি, তাহলে আমরা এরকম পাব, ডি সাই ডিভাইড বাই ডি এক্স সমান এ টু পাই ল্যামডা কস টু পাই এক্স বাই ল্যামডা। এটা আমরা যখন ক্যালকুলাস পড়ব, তখন আমরা কীভাবে ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ করতে হয় সেটা আমরা জানতে পাবো, বা যারা ইতিমধ্যে ক্যালকুলাস শুরু করেছে তারা ইতিমধ্যে জানে কীভাবে একটি সমীকরণকে অন্তরীকরণ করতে হয়। কাজে আমরা এখানে আর সেটা নিয়ে বিস্তারিত আলোচনা, আপাতত ক্যালকুলাসের অংশটি না বুঝলেও চলবে, আমরা শুধুমাত্র দেখি যে শ্রোডিঞ্জার কী ধরনের সমীকরণ দিয়েছিলেন। এটাকে আমরা যদি আর একটু সামনে, আমরা যদি দ্বিতীয় ধাপে অন্তরীকরণ করি, তাহলে আমরা এরকম পাব, এবং এখান থেকে শ্রোডিঞ্জার বিভিন্ন ক্যালকুলেশন করতে করতে শেষ পর্যন্ত এমন একটি সমীকরণে তিনি এসে পৌঁছান, সেটা হচ্ছে ডি স্কোয়ার ল্যামডা বাই ডি এক্স স্কোয়ার সমান, সরি, ডি স্কোয়ার সাই বাই ডি এক্স স্কোয়ার সমান হচ্ছে মাইনাস এইট পাই এম বাই এইচ স্কোয়ার ই মাইনাস পি ই সাই। এখানে এই সাইকে অন্তরীকরণ, দুইবার অন্তরীকরণ করার ফলে এই বাম পাশের টার্মটি পাওয়া গেল, আর এই পাশে এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, এম হচ্ছে দৈর্ঘ্য, ই হচ্ছে মোট শক্তি, যে কোণাটির আমরা তরঙ্গ এখানে বের করতে চেষ্টা করছি সেই কোণার মোট শক্তি, এবং পিই হচ্ছে তার বিভব শক্তি, পোটেনশিয়াল এনার্জি, আর এটা হচ্ছে সেই সাই যেটা বাম পাশে আছে। এবং এটাকে আমি পক্ষান্তর করে লিখতে পারি, ডি স্কোয়ার সাই বাই ডি এক্স স্কোয়ার প্লাস এইট পাই স্কোয়ার এম বাই এইচ স্কোয়ার ই মাইনাস পিই ইন্টু সাই সমান জিরো। যারা আসলে এই সমীকরণগুলো বুঝতে পারছো না, তারা আপাতত না বুঝলেও চলবে, শুধুমাত্র আমি এখানে শ্রোডিঞ্জারের সমীকরণটি ব্যাখ্যা করছি, এটা তোমরা যখন ক্যালকুলাস নিয়ে পড়বে তখন কিভাবে তিনি এই সমীকরণটি পেলেন সেটা ধীরে ধীরে বুঝতে পারবে। তো আপাতত সেটা নিয়ে চিন্তার কিছু নাই, তোমাদের বইতে সম্ভবত এমন একটি সমীকরণ দেওয়া থাকতে পারে, কিংবা এটা হচ্ছে শুধুমাত্র এক মাত্রার জন্য একটা সমীকরণ, কিন্তু আমরা এর আগে বলেছি যে পরমাণুর অভ্যন্তরে ত্রিমাত্রিক স্থানে আমরা একটি ইলেকট্রনের তরঙ্গ নির্ণয় করছি, কাজে আমরা এখানে এটাকে ত্রিমাত্রিক করার জন্য এখানে এক্স ওয়াই এবং জেড এই তিনটা অক্ষ বরাবর আমরা এই টার্মটি নিব, তাহলে এখান থেকে আমরা পাই এবং এই তিনটি রাশিকে আমরা একত্রিত করে লিখতে পারি, ডেল স্কোয়ার সাই প্লাস এইট পাই স্কোয়ার এম বাই এইচ স্কোয়ার ই মাইনাস পিই ইন্টু সাই ইকুয়াল টু জিরো। এটি হচ্ছে শ্রোডিঞ্জারের ইকুয়েশনের মূল সমীকরণ, চূড়ান্ত সমীকরণ, এবং এই সমীকরণ থেকে শ্রোডিঞ্জার বিভিন্ন সময়ে এটার সমাধান নির্ণয় করেন, এবং সমাধান নির্ণয় করে তিনি দেখেন যে এই শক্তির সব মানের জন্য আসলে এটার বাস্তব সমাধান পাওয়া যায় না, এবং শক্তির বিশেষ বিশেষ কিছু মানের জন্য এই সমীকরণের বাস্তব সমাধান পাওয়া যায়, সেই বিশেষ বিশেষ শক্তিগুলো
বোরের শক্তি স্তরের সাথে মিলে যায়। অর্থাৎ এখানে বোরের পরমাণু মডেলের সাথে আমরা আধুনিক তরঙ্গ মতবাদের একটা মিল পাচ্ছি, এবং বোর আসলে এই শক্তি নির্ণয় করে তিনি তার গাণিতিক সমীকরণে দ্বিমাত্রিক কিছু কক্ষপথ প্রস্তাব করেছিলেন। কিন্তু শ্রোডিঞ্জারের ইকুয়েশন থেকে আমরা সেই একই একই ধরনের শক্তিগুলো পাচ্ছি, কিন্তু সেটা আমরা ত্রিমাত্রিক ক্ষেত্রে সেই শক্তিগুলো আমরা প্রয়োগ করতে পারছি। এবং এখান থেকে পাওয়া যায় যে পরমাণুর মধ্যে ইলেকট্রন আসলে সব জায়গায় থাকতে পারে না, এবং পরমাণুর কিছু সম্ভাব্য পরমাণুর ভিতরে কিছু সম্ভাব্য স্থানে ইলেকট্রনগুলো অবস্থান করে, এবং সেই ইলেকট্রন সুনির্দিষ্ট জায়গায় আমরা দেখাই না, আমরা ইলেকট্রনের মেঘ দেখাই, সেই মেঘগুলো আমরা সুনির্দিষ্ট করতে পারি, এবং সেই মেঘের যে কোনো স্থানে আমরা ইলেকট্রনকে যে কোনো সময় পেতে পারি। এবং এই ধারণা থেকে পরবর্তীতে অরবিটালের ধারণা তৈরি হয়। আমরা অরবিটালের মধ্যে খুব শীঘ্রই আসব, তার আগে আমরা খুব সামান্য কিছু জিনিস আলোচনা করব, এরপরে আমরা অরবিটালের ধারণাতে যাব। শ্রোডিঞ্জারের সমীকরণ থেকে আমরা ত্রিমাত্রিক স্থানে ইলেকট্রনের কিছু সম্ভাব্য অবস্থান পাই, যেটাকে আমরা ইলেকট্রন মেঘ হিসেবে দেখাই। এবং আমরা যদি সবচেয়ে সরল অবস্থানগুলোকে চিহ্নিত করতে চাই, তাহলে সেটা হয় এরকম একটি গোলকের মতো। এটা নিউক্লিয়াসের চারদিকে একটা বলের মতো থাকবে। এটা হচ্ছে এই এই সমীকরণের সবচেয়ে সরল আকৃতির একটি ত্রিমাত্রিক শেপ। এবং এখানে যদি আমি ইলেকট্রনের সম্ভাব্যতা একটা গ্রাফ চিন্তা করি, তাহলে আমি গ্রাফটিকে এভাবে দেখাতে পারি। আমার যদি এটা কেন্দ্র থেকে এক্স অক্ষ বরাবর যদি আমি কেন্দ্র থেকে ইলেকট্রনের দূরত্ব দেখাই, তাহলে আমি আমি যদি বোরের কনসেপ্টের সাথে এটাকে মিলাই, বোর যেভাবে এন ইকুয়াল টু ওয়ান ধরেছিলেন প্রথম শক্তি স্তর, প্রথম শক্তি স্তরের জন্য যে এনার্জিগুলো আছে সেটা আমরা বলেছি যে বোরের এনার্জিগুলোর সাথে আমরা শ্রোডিঞ্জারের এনার্জির মানের মিল পেয়েছি, যদিও পরমাণুর ভিতরে আকৃতির ক্ষেত্রে বোরের মডেলের সাথে শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণের মডেলের বিস্তর পার্থক্য আছে। তো আমরা এন ইকুয়াল টু ওয়ান যদি ধরি, তাহলে সবচেয়ে সরল একটি আমরা আকৃতি পাই, যেখানে ইলেকট্রনের মেঘটা অনেকটা বলের মতো হবে, এবং সেটা ইলেকট্রন অর্থাৎ বলের মতো হওয়ার মানে হচ্ছে একটা নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রনের অবস্থানের পাওয়ার সম্ভাবনাটা সুষম হবে, অর্থাৎ সব দিকে সমান থাকবে। একটা নির্দিষ্ট দূরত্বে ইলেকট্রনের অবস্থানের সম্ভাবনাটা এই এন ইকুয়াল টু ওয়ানের জন্য খুবই সুষম থাকবে, কিন্তু পরবর্তীতে এটা অনেক জটিল আকৃতি হতে পারে, ডাম্বেল আকৃতি হতে পারে, সেটা আমরা পরে দেখব যখন আমরা অরবিটাল নিয়ে আলোচনা করব, তখন আমরা এটা পাবো। এবং এখান থেকে আসলে অরবিটালের কনসেপ্ট আসে, এই এক একটি তরঙ্গ ফাংশনের যে শেপ সেটাই আসলে এক একটি অরবিটাল। তো যাই হোক, আমরা আপাতত ইলেকট্রনের মেঘে কীভাবে একটা ইলেকট্রনের সম্ভাব্য অবস্থান তৈরি হতে পারে সেটা দেখি। আমি একেবারে কেন্দ্রে, আমার ইলেকট্রন পাওয়ার কোনো সম্ভাবনা নেই, সেক্ষেত্রে একেবারে কেন্দ্রে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা জিরো। ধীরে ধীরে পরমাণু থেকে আমরা যত দূরে যাব, তত ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা বাড়তে থাকবে, এবং একটা নির্দিষ্ট দূরত্ব পরে এটা যদি ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা হয় ওয়াই অক্ষ বরাবর, ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা এবং এক্স অক্ষ বরাবর হচ্ছে কেন্দ্র থেকে দূরত্ব, এবং একটা নির্দিষ্ট দূরত্বে, কেন্দ্র থেকে একটা নির্দিষ্ট দূরত্বে এই জায়গা বরাবর ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে, তারপরে ধীরে ধীরে তার ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা আবার কমতে থাকবে, এবং একেবারে অসীমে গিয়ে সেই ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা শূন্য হয়ে যাবে। মোটামুটি বেশ এই পর্যন্ত আসলেই ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা খুব কমে যাবে, সেক্ষেত্রে আমরা অরবিটালটিকে এই আকৃতির ধরতে পারি, যেখানে এই জায়গাটুকু হচ্ছে, আমি অন্য রং দিয়ে দেখাই, এই জায়গাটুকু হচ্ছে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি,
তারপর তার চেয়ে কাছাকাছিও সম্ভাবনা কম, তার চেয়ে দূরেও আস্তে আস্তে সম্ভাবনা কম থাকে, কিন্তু তারপরও পাওয়ার একটা সম্ভাবনা এখানে থেকেই যায়। কারণ আমরা দেখছি যে এই এই পজিশনও ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা আছে, এই পজিশনে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা আছে, কাজেই এটা ধীরে ধীরে হ্রাস পেতে থাকবে এবং একটা নির্দিষ্ট স্থানে এটার মান সর্বোচ্চ হবে। কিন্তু এর আগে বোর যেটা বলেছিলেন সেটা হচ্ছে তার মডেলে খুব সুনির্দিষ্ট একটি কক্ষপথ ছিল যেখানে তিনি ইলেকট্রনগুলোকে অবস্থান করে বলে অনুমান করেন, এবং সে কারণে তিনি এটাকে সুনির্দিষ্ট ধরে নেন। কিন্তু আমরা যেহেতু হাইজেনবার্গের অনিশ্চয়তা তত্ত্ব অনুযায়ী আমরা এভাবে সুনিশ্চিত করতে পারি না পরমাণু ইলেকট্রন অবস্থান, পরবর্তীতে আমরা এভাবে অরবিটালে সম্ভাব্যতার মাধ্যমে ইলেকট্রন অবস্থানগুলোকে দেখাই।